ভারতীয় ট্রাক চালক ও বন্দর কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বন্দর দিয়ে আমদানি রপ্তানির বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় ট্রাক চালকরা পণ্য পরিবহন বন্ধ করে দিলে রবিবার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। হিলি সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ জানান, সরকারি নির্দেশনায় ভারতীয় ট্রাক চালকদের বন্দরের বাইরে যাওয়া বন্ধ ছিল, কিন্তু ভারতীয় ট্রাক চালকরা বাইরে যাওয়ার দাবিতে গত শনিবার বন্দরের ভেতরে ব্যারিকেড দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বন্দর কর্মচারীদের সঙ্গে ভারতীয় ট্রাক চালকদের হাতাহাতির ঘটনা ঘটে।